হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওগুলোতে আমরা বহুভুজ কি এবং বহুভুজে যে সুষম বহুভুজ, বিষম বহুভুজ, উত্তল বহুভুজ এবং তাদের ধর্মগুলো আমরা আলোচনা করেছি। তারপরের ভিডিওতে আমরা অনুশীলনী 3.1-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনী 3.1-এর পরে পাঠের মধ্যে যে ধারণাগুলা, বিষয়বস্তুগুলা তুলে ধরা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে চতুর্ভুজের বিশেষ নামকরণ। এখন দেখো, এখানে আমরা অনেক ধরনের চতুর্ভুজ দেখবো, যেগুলাকে বিভিন্ন নামে ডাকা হয়। সেগুলাকে বিভিন্ন নামে কেন ডাকা হয় আমরা সেটা ধীরে ধীরে জানবো। মনে রাখবে, চতুর্ভুজের বাহু এবং কোণের বিশেষ ধর্ম অনুযায়ী তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। কোনোটাকে ট্রাপিজিয়াম, কোনোটাকে সামন্তরিক, কোনোটাকে আয়তক্ষেত্র, কোনোটাকে রম্বাস, কোনোটাকে বর্গ এবং কোনোটাকে গুড়ি হিসাবে ডাকা হয়। লক্ষ্য করবে, সবটির কিন্তু বাহুর সংখ্যা 4, কিন্তু বাহুর দৈর্ঘ্য, বাহু দ্বারা তৈরি কোণের মান অথবা তাদের সমান্তরাল হয় কিনা, এরকম অনেক বিশেষতা আছে যেটার উপর ভিত্তি করে তাদেরকে আলাদা আলাদা নামে ডাকা হয়। সেটা আমরা একটা একটা করে জানবো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম যে বলে যে চতুর্ভুজ গুলার যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাহাদিগকে ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ কমপক্ষে এক জোড়া, অর্থাৎ দুটা বাহু সমান্তরাল থাকে। এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল নয়। কমপক্ষে এক জোড়া বাহু যদি সমান্তরাল থাকে তাহাকে বলে ট্রাপিজিয়াম। তারপর আমরা ট্রাপিজিয়ামের একটা কার্য তোমাদের পাঠের মধ্যে বলছে করার জন্য, সেটা আমরা করে দেখব। তোমাদের বইয়ের 57 নম্বর পেজের মধ্যে ট্রাপিজামের একটা কার্য দেওয়া আছে। সেটার মধ্যে বলেছে যে একটি ট্রাপিজিয়াম এ বি সি ডি আঁকো। তারপর প্রথমে বলেছে একটা ট্রাপিজিয়াম আঁকার জন্য। তারপর বলেছে কোনগুলো মেপে নাও, কোনগুলোর মধ্যে কোনো সম্পর্ক বের করতে পারবে কি। তারপরে আমাদেরকে বলেছে কোনগুলো মেপে দেখতে, মেপার পর তাদের মধ্যে যে কি যা যা সম্পর্ক থাকে সেগুলা বলার জন্য বলা হয়েছে। তারপর বলেছে ম্যাপে দেখো ই এফ সমান হাফ ইন্টু এ বি প্লাস ডিসি। হয়তো আমরা বাহু দৈর্ঘ্য নিয়ে দেখতে হবে যে যে ই এফ যে ই এফ অর্থাৎ আমাদের ট্রাপিজামের ঠিক মধ্যে, উপর থেকে নিচের ঠিক মধ্যে একটা রেখা আঁকবো বা রেখা নেব, সেটার দৈর্ঘ্য মাপবো এবং সেটা দেখতে হবে যে এই যে যেটা মধ্যে যেটা রেখা আছে সেটার দৈর্ঘ্য এই উপরের এবং নিচের সমান্তরাল বাহু দুটির যোগফলের অর্ধেক হয় কি না এই সূত্র মতে, সেটা প্রমাণ করার জন্য বলেছে। তো প্রথমে আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে নেই, তাকে লেবেল করে নেই। এখানে দেখো আমি একটা ট্রাপিজিয়াম এঁকেছি, তারপরে সেটাকে বাহুর উপর বাহু এরকম বাঁচ করে ঠিক মধ্যে থাকা বাহুটা আমি বের করে নিয়েছি। এরকম ট্রাপিজিয়াম এই বাহুর উপরে এই বাহুটা বসিয়ে বাঁচ করে মধ্যের এই বাহুটা ই এফ যে বাহুটা সেটা আমি বের করে নিয়েছি ই এফ। এখন আমাদের প্রথম কাজ বলেছে, প্রথমে বলেছে যে কোনগুলো মেপে দেখার জন্য আমরা কোন মেপে দেখে নিই। প্রথমে আমরা এই এ যে কোনটা এ কোনটা মেপে দেখে দিই কত ডিগ্রি আছে। আমরা দেখে নিয়েছি এ ডিগ্রি এর এই যে কোনটা আছে সেটার মান হবে 120 ডিগ্রি, যার কারণে আমরা লিখে নেব এ সমান 120 ডিগ্রি। তারপর আমাদের বি কোনটা মেপে নিতে হবে, বি কোনটা আমরা মেপে নিই। বি কোনটা আমরা দেখছি আমাদের 120 ডিগ্রি এসেছে, তা আমরা বি কোনটা লিখে নিলাম 120 ডিগ্রি, বুঝা গেল। তারপর আমাদেরকে বলেছে সি কোনটা, সি কোনটা আমরা মেপে দেখে নিই। আমরা পাচ্ছি সি কোনটা এখানে 60 ডিগ্রি, তা আমি লিখে নিলাম 60 ডিগ্রি। তারপরে মেপে নেই আমরা ডি কোনটা, ডি কোনটাও আমাদের 60 ডিগ্রি, এখানে লিখে দিচ্ছি 60 ডিগ্রি, বোঝা গেল। তো আমরা লিখে নিলাম 60 ডিগ্রি। এখন দেখো সম্পর্ক বোঝার জন্য আমি এখানে লিখে নিই প্রথমে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। 60 ডিগ্রি এটা, এটা 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর এটা 120 ডিগ্রি। এখন দেখো যে সম্পর্ক বুঝলে, এখন দেখো প্রথম কথা হচ্ছে যে এটা যেহেতু আমি এখানে নিচে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নিয়েছি, যার কারণে সমদ্বিবাহু অর্থাৎ তার
অসমান্তরাল বাহু দুটা সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। যার কারণে কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে উপরের দুটি সন্নিহিত কোণ দুটা সমান, নিচের সন্নিহিত কোণ দুটা সমান। কিন্তু সম্পর্ক হচ্ছে যে, প্রথম সম্পর্ক হচ্ছে ট্রাপিজামের ভিতরের কোণের যোগফল, অন্তঃকোণের যোগফল 360 ডিগ্রি হতেই হবে, যেহেতু চতুর্ভুজ। 120 যোগ 120 হবে কত? 240। 240 আর যোগ 60 হবে কি? 300 ডিগ্রি। 300 যোগ 60 অর্থাৎ 360 ডিগ্রি। অর্থাৎ প্রথম ধর্ম হচ্ছে, কোণের সম্পর্ক হচ্ছে যে অন্তঃকোণের যোগফল 360 ডিগ্রি। দ্বিতীয় ধর্ম হচ্ছে, দেখো এই যে তোমরা, আমরা যদি সন্নিহিত কোণ দেখি, শুধুমাত্র উপর নিচে সন্নিহিত কোণ দেখবো, আমরা ডানে বামে দেখবো না। সন্নিহিত কোণ, এই উপরের কোণ আছে 120 ডিগ্রি এদিকে বাম দিকে, নিচের কোণ আছে 60 ডিগ্রি, এই দুটা যোগ করলে হবে 180 ডিগ্রি। অর্থাৎ উপর নিচে যদি দেখি, বাম দিকের কোণগুলা হচ্ছে কি? সম্পূরক কোণ, 180 ডিগ্রি সন্নিহিত কোণ সম্পূরক। ঠিক এইরকম উপর নিচে ডান দিকেও সন্নিহিত কোণ সম্পূরক। বোঝা গেল এই দুটাই ধর্ম? প্রথমে আমরা ইএফ এর দৈর্ঘ্যটা মেপে নিই। ইএফ এর দৈর্ঘ্য হবে, আমরা পেলাম 14.2। আমরা দেখে নিই, ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে 14.2 সেন্টিমিটার। বোঝা গেল? এখন আমরা এই যে এবির দৈর্ঘ্যটা মেপে নিই, আমাদের উপরের যে সমান্তরাল রেখাটা সেটার দৈর্ঘ্য মেপে নিই, সেটা পেয়েছি আমরা 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার আমরা দৈর্ঘ্য পেয়েছি। আমরা লিখে নেব এবি সমান 10 সেন্টিমিটার। এখন আমার দরকার আমাদের ডিসি। ডিসির দৈর্ঘ্য কত হয় আমরা দেখে নেই। আমরা ডিসির দৈর্ঘ্য পাচ্ছি 18.4 সেন্টিমিটার। আমি লিখে নেই 18.4 সেন্টিমিটার। এখন বইয়ের মতে আমাদের ইএফ সমান হাফ যোগ এ বি প্লাস ডিসি হয় কি না সেটা দেখার জন্য, ইএফ কত আমাদের, ইএফ আমরা পেয়েছি 14.2 সেন্টিমিটার সমান হাফ পূরণ, এ বি পেয়েছিলাম আমরা, এ বি আমরা পেয়েছি এই দেখো 10 সেন্টিমিটার, যোগ আমাদের ডিসি হচ্ছে 18.4, 18.4 সেন্টিমিটার। বোঝা গেল? এখন লিখতে পারবো যে 14.2 সেন্টিমিটার সমান হাফ পূরণ 10, আর 18 হইব 28.4 সেন্টিমিটার। এখন যদি কাটাকাটি করি, দুই এখানে এক, দুইয়ের মাঝে এক বা চারের মাঝে চার, আটের মাঝে 4 দুগুণা 8, 14.4, চারের মাঝে 2 দুগুণা 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা পাচ্ছি কি, 14.2 সেন্টিমিটার বাম দিকে আছে, ডান দিকেও 14.2 পূরণ 1 সমান 14.2 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের ইএফ এর যে দৈর্ঘ্য আছে সেটা আমাদের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক, সেটা আমরা প্রমাণ করে রেখেছি। বোঝা গেল? আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারবে, দরকার হলে ভিডিওটা পজ করে এটা লিখে নিতে পারবে। বোঝা গেল? তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সামান্তরিক, ইংরেজিতে তাকে বলি আমরা প্যারালালোগ্রাম। সেই জিনিসটা এখানে আমি ছবিটা তুলে ধরেছি, সেই জিনিসটা যখন বলা যায় প্যারালোগ্রাম, সামান্তরিক কাকে বলে তখন আমরা কিভাবে বলবো? আমরা বলবো যে সমস্ত চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেই চতুর্ভুজ গুলোকে সামান্তরিক বলা হয়। অর্থাৎ যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল থাকবে সবসময়, তখন তাকে আমরা সামান্তরিক বলতে পারবো। ট্রাপিজামে কি হয়েছিল, ট্রাপিজামে এরকম একটা চিত্র ছিল, সেখানে এক জোড়া বাহু সমান্তরাল এটা আর এটা, বাকি দুটো ছিল না, কিন্তু সামান্তরিকে দুই জোড়া বাহু সবসময় সমান্তরাল থাকতেই হবে, তখন তাকে আমরা সামান্তরিক বলতে পারবো। বুঝা গেল? হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রথমে তোমাদের গণিতের যে 58 নম্বর পৃষ্ঠা যেটা আছে, 58 পৃষ্ঠার মধ্যে সামন্তরিকের যেটা কার্য আছে সেটা আমরা করে দেখব। এখানে দেখো, প্রথমে বলেছে পাশের ছবিটিতে এল এম ও আর এস এক জোড়া সমান্তরাল রেখা, অন্য এক জোড়া সমান্তরাল রেখা এক্স ওয়াই ও পি কিউ। ছবিতে দেখা অনুযায়ী এবিসিডি বিন্দুতে কাটাকাটি হয়েছে, আর এবিসিডিকে সামন্তরিক বলা যাবে কি?
প্রথম কথা বলেছি, যেহেতু এটা আর এটা সমান্তরাল রেখা, এটা ও এটা সমান্তরাল রেখা, এই দুই জোড়া সমান্তরাল রেখা দিয়ে এই এবিসিডি যে আমাদের তোমাদের চতুর্ভুজের সৃষ্টি হয়েছে, যার কারণে তাহাকে সামান্তরিক বলা যাবে। যেহেতু এই বাহুটা এটার সমান্তরাল, এই বাহুটা এটার সমান্তরাল। আর আমাদেরকে বলেছে এরকম একটা চিত্র এঁকে তারপরে তার বাহুগুলোর মাপ নিয়ে দেখার জন্য এবং কোণের মাপ নিয়ে দেখার জন্য এবং তাদের মধ্যে যা সম্বন্ধ থাকে তা খুঁজে বের করার জন্য। প্রথমে আমরা এঁকে নিলাম, সেই চিত্রটা আমাদের খাতার মধ্যে এঁকে নিলাম। এখন দেখো এখানে আমাদের এই যে এক্স আর ওয়াই যেটা বাহু আছে, মানে রেখা রেখা আছে, সেটা পি ও কিউ এর সমান্তরাল। ঠিক এইরকম এল আর এম যেটা আছে আর আর এস এর সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, এভাবে আমরা এঁকে রেখেছি। এখন আমরা স্কেলের সাহায্যে প্রথমে বাহুগুলার মাপ নিয়ে দেখি তাদের কত পাই, এবং তারপরে আমরা একটা চাদার সাহায্যে কোনগুলার মান নিয়ে দেখবো যে কোনের মান কি আছে। প্রথমে আমরা এ বি এর মান দেখে নিই। এবির মান আমরা পাচ্ছি 6.8। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে লক্ষ্য করো আমি একদম শূন্য থেকে শুরু করেছি, এখানে আমাদের 6.8 যাওয়ার পর, 6.8 যাওয়ার পর বিন্দুর সঙ্গে সে মিলে গিয়েছে, যার কারণে এবির মান হবে আমাদের 6.8। আমি লিখে নেই 6.8 সেন্টিমিটার হয়ে গেল। তারপর আমাদেরকে নিতে হবে বিসি এর মান, বিসির মানটা, বিসি বাহু যেটা সৃষ্টি হয়েছে সেটার মান দেব। বিসির মান হচ্ছে আমাদের 12.7, আমি লিখে নিই 12.7 সেন্টিমিটার, বুঝা গেল। এখন আমাদেরকে নিতে হবে কি এবি এবি বাহুটার মান নিয়ে নিয়েছি, বিসি বাহুটার মান নিয়েছি, এ দুটো বাকি আছে। তো প্রথমে সিডির মানটা নিতে হবে, সিডির মানটা আমরা দেখে নিই কত আছে। আবার এসেছে আমাদের 6.8 সেন্টিমিটার, আমি লিখে নিলাম 6.8 সেন্টিমিটার, বুঝা গেল। এখন বাকি রয়েছে আমাদের এদির মানটা, এদির মানটা আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নেই। আবার আমরা পেলাম 12.7 সেন্টিমিটার, এতটুকু পর্যন্ত যা পেলাম তার মধ্যে আমরা কি প্রমাণ হয়েছে। প্রথম কথা যে আমরা যেহেতু সমান্তরাল দুই জোড়া রেখা রেখার সাইজে এটা সৃষ্টি হয়েছে, এটা এটা সমান্তরাল, তো প্রথম কথা কি হচ্ছে এ বি আর সি ডি সমান্তরাল, সেটা আমাদেরকে আর প্রমাণ করতে হবে না। দু নম্বর কথা, যেহেতু এল এম এবং আর এর সমান্তরাল রেখা দ্বারা এ ডি আর বি সি রেখার সৃষ্টি হয়েছে এই চিত্রের মধ্যে, যার কারণে এ ডি এবং বি সি তারাও সমান্তরাল, সেটাও প্রমাণ করতে হবে না। এখন লক্ষ্য করো আমরা পেয়েছি এ বি 6.8 সেন্টিমিটার, বি সি 12.7 সেন্টিমিটার, সি ডি 6.8 সেন্টিমিটার, ডি এ 12.7 সেন্টিমিটার। এখন লক্ষ্য করো এ বি আর সি ডির দৈর্ঘ্যের মান সমান, যেহেতু তাদের দৈর্ঘ্যের মান সমান তা আমরা বলতে পারি যে এ বি আর সি ডি রেখার সমান, বুঝা গেল। তা আমরা তাতে কি বলে, এখন লক্ষ্য করো এদিকে এটা বাম দিকের বাহু, এটা ডান দিকের বাহু, এই চতুর্ভুজের যে বিপরীত বাহুটা সমান আমরা প্রমাণ হয়ে গেছে। ঠিক এরকম বিসি 12.7 সেন্টিমিটার, ডি এ 12.7 সেন্টিমিটার, অর্থাৎ এটা আর এটাও সমান দৈর্ঘ্যের। তা আমরা এই মাপ নিয়ে পেলাম যে সামান্তরিক যখন সৃষ্টি হয় দুই জোড়া সমান্তরাল বাহু দ্বারা তাদের বিপরীত বাহুগুলা সমান থাকে, প্রথম কথা হয়ে গেল। এটা আমরা বাহুর যে প্রমাণ সেটা করে নিলাম। এখন আমরা দেখবো যে কোনের মান নিয়ে দেখবো, কোন কোন তার মান কত হয় এবং তাদের মধ্যে সম্পর্ক কি, বুঝা গেল। কোণের মান নেওয়ার জন্য আমাদের একটা চাদার দরকার। প্রথমে আমরা
অ্যাঙ্গেল এ সেটার মান নিয়ে নিই। কোণের মান কিভাবে নিতে হয় আমি তোমাদের ক্লাসে আগেই দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের মনে আছে, মনে না হলে আমাকে জানাবে। এখন লক্ষ্য করো আমাদের কোণের মানটা এখান থেকে পরিষ্কার লেখা যাচ্ছে, এই যে এখানে এসে মেলার পর তার মানটা হচ্ছে আমাদের 110। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ এর মান। তো আমরা লিখে নেব অ্যাঙ্গেল এ সমান 110 ডিগ্রি, বুঝা গেল। তারপর আমাদের নিতে হবে অ্যাঙ্গেল বি এর মান। এখন লক্ষ্য করো অ্যাঙ্গেল বি এখান থেকে আমরা যখন বুঝছি এখানে এসে মিলেছে রেখাটা, এই রেখাটার মান হচ্ছে কি 70, উপরের মানটা 70 ডিগ্রি, যার কারণে আমরা বলবো অ্যাঙ্গেল বি এর মান 70 ডিগ্রি হলো। এখন নিতে হবে আমাদেরকে অ্যাঙ্গেল সি এর মান। অ্যাঙ্গেল সি আবার এসেছে আমাদের এখানে, লক্ষ্য করো 110 ডিগ্রি। তা আমরা অ্যাঙ্গেল সি লিখে নেব 110 ডিগ্রি, বোঝা গেল। এখন নিতে হবে আমাদের অ্যাঙ্গেল ডি এর মান। অ্যাঙ্গেল ডির মান তো আমরা আবার পেলাম, এই দেখো 70 ডিগ্রি, 70 ডিগ্রি পেলাম। এখন আমরা সব কোণের মান পেয়ে নিয়েছি, এখন এটার মধ্যে সম্পর্ক কি সেটা এখানে লিখে দিলে আমরা পট করে বুঝে নেব। তা আমি এখানে লিখে দিই 110 ডিগ্রি, এখানে পেলাম 70 ডিগ্রি, এখানে পেলাম 110 ডিগ্রি, আর এখানে পেলাম আমাদের 70 ডিগ্রি। লক্ষ্য করো প্রথম কথা বিপরীত কোণ সমান। এখানে দেখো এটার বিপরীত কোণ, এটার বিপরীত দিকের কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি, সি অ্যাঙ্গেল এর বিপরীত কোণ অ্যাঙ্গেল সি, তাদের দুটার মানই 110 ডিগ্রি। সেটা প্রমাণ হয়েছে যে সামন্তরিকের বিপরীত কোণ সমান, বুঝা গেল। ঠিক এরকম বির বিপরীত কোণ সি ডি, বি এবং ডি দুটার মানই 70 ডিগ্রি, হয়ে গেল। এখন লক্ষ্য করো আরেকটা ধর্ম পেয়েছিলাম আমরা, সামন্তরিকের সন্নিহিত কোণ সম্পূরক, সেটা আমরা জানি, এখন প্রমাণ হবে। এই রেখা দেখো এ আর বি এটা দুটো সন্নিহিত কোণ, যেহেতু তারা একটি বাহুর মধ্যে উপস্থিত। 110-এর সঙ্গে 70 যোগ করলে হয় 180 ডিগ্রি, সেটা সম্পূরক কোণ, বোঝা গেল। ঠিক এরকম অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি 70 যোগ 110 হবে আমাদের 180। ঠিক এরকম সি যোগ ডি 110 যোগ 70 180, ঠিক এরকম ডি যোগ এ 110 যোগ 70 180, অর্থাৎ প্রত্যেক সন্নিহিত কোণগুলো সম্পূরক। এই কোণের মানতে পেলাম প্রথম কথা যে বিপরীত কোণ সমান, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সন্নিহিত কোণগুলা সম্পূরক। এখানেই আমাদের প্রথম কার্যটা সমাপ্ত হলো সামন্তরিকের। আমরা পেয়েছিলাম যে আমাদের এবি সমান 26.9 সেন্টিমিটার, বিসি সমান 12.7, সিডি 26.9, ডিএ 12.7, অর্থাৎ আমরা দেখেছিলাম যে আমাদের বিপরীত বাহুগুলো সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা তার দৈর্ঘ্য সমান, বুঝা গেল। তারপর পেয়েছিলাম যে অ্যাঙ্গেল এ সমান 110, বি সমান 70 ডিগ্রি, সি সমান 110, ডি সমান 70 ডিগ্রি, অর্থাৎ আমরা পেয়েছিলাম সামন্তরিকের বিপরীত কোণগুলা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ডি। তারপর আবার কি পেয়েছিলাম, এই সব কোণের যোগফল হবে 360 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 360 ডিগ্রি, বোঝা গেল। তারপর পেয়েছি, তারপর আমাদের প্রথম যে জিজ্ঞেস করলি যে সামন্তরিকের সন্নিহিত কোণগুলা কোনগুলা সেগুলা উল্লেখ করার জন্য, সন্নিহিত কোণ এক্ষেত্রে কি প্রথমে হবে এ আর বি, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সন্নিহিত, তারপর অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সন্নিহিত, তারপর অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি সন্নিহিত, তারপর অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল এ সন্নিহিত, এখানে আমি তুলে ধরেছি। তারপর বলেছে যে আমরা যখনই যোগ করে দেখেছি পরস্পর, এ বি কে যখন যোগ করে দেখবো তখন 180 আসে, বি এবং সি কোণের যোগফল 180, সি কোণের এবং ডি কোণের যোগফল 180, এবং ডি কোণের এবং এ কোণের যোগফল 180, যার কারণে সেখান থেকে প্রমাণ হয়েছে যে সন্নিহিত কোণগুলো সম্পূরক, অর্থাৎ সন্নিহিত কোণগুলোর যোগফলের মান হবে 180 ডিগ্রি। আমি এটা ছোট করে দিচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরো জিনিসটার। তারপরে আমরা যাব আমাদের
সামন্তরিকের যে প্রথম ধর্ম আছে সেই ধর্মগুলোটা নিয়ে আলোচনা করব, এবং প্রথমে দেখে নিই সামন্তরিকের ধর্মগুলো কি কি আমাদের পাঠের মধ্যে চলে যাবে। প্রথম ধর্ম হচ্ছে সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান, আমরা সেটা পড়ে এসেছি, শিখে এসেছি, কিন্তু এখানে আমরা প্রমাণ করব সামন্তরিকের বিপরীত বাহু সমান, তারপরে সামন্তরিকের বিপরীত কোণগুলি সমান, তারপরে সামন্তরিকের সন্নিহিত কোণগুলোর সম্পূরক অর্থাৎ সামন্তরিকের সন্নিহিত কোণগুলার যোগফলের মান হবে 180 ডিগ্রি। তারপর আরেকটা থাকবে সামন্তরিকের কর্ণগুলো তাদের ছেদ বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ সামন্তরিকের কর্ণ একটা আরেকটাকে যে জায়গার মধ্যে পেট কাটিয়ে যায় সেই জায়গার মধ্যে তারা একটা আরেকটাকে সমান দুই ভাগে ভাগ করে যায়। এই ধর্মগুলাকে আমরা একটা একটা করে আলোচনা করব এখানে এবং বোঝার চেষ্টা করব। প্রথমে প্রথম যে ধর্ম সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান, সেটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে একটা সামন্তরিক আঁকতে হবে। সামন্তরিক আমরা নিয়ে নিলাম, সেটাকে লেবেল করে দিলাম ABCD। তারপর আমরা BD একটা কর্ণ এঁকে নেব। ABCD সামন্তরিকে BD বি ও ডি বিন্দু সংযোগ করে BD কর্ণটি আঁকালো, আমরা BD কর্ণটা এঁকে নিলাম। তারপর কি করতে হলো আমাদেরকে, আমাদেরকে এই যে যে কোনগুলাকে আমরা চিহ্নিত করে দেবো, এখানে 1, 3, 2, 4 এইভাবে করে কোনগুলোকে আমরা নামকরণ করে দিলাম। এখন মনে রাখবে তোমরা আগের শ্রেণীগুলাতে পেয়ে এসেছিলে যখন একটা সমান্তরাল দুটা সমান্তরাল রেখার মধ্যে এরকম আমরা আরেকটা রেখা দিয়ে ছেদ করি, তখন এই যে তারা বিপরীত কোণগুলা সমান থাকে, এই কোণ আর এই কোণ সমান, ঠিক এরকম এই কোণ আর এই কোণটা সমান থাকে, অর্থাৎ একান্তর কোণ তাদেরকে বলে। এই যে বাহুর বিপরীত দিকের কোণগুলা যখন সমান থাকে এই তাকে তোমার কয় ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলস, তাকে আমরা বাংলায় বলি একান্তর কোণ। এই দুটা কোণ সবসময় সমান থাকে, এটা কোণের ধর্ম। কোণ যখন সমান্তরাল দুটা রেখার মধ্যে আরেকটা রেখা এরকম বরাবর কেটে যখন কোণের সৃষ্টি হয় তখন তারা এই কোণগুলা সমান থাকে, সেটা আমরা আগে জেনে এসেছি। এখন সেটা সাহায্যে আমরা এই বাহুগুলো সমান সেটা প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখলাম যেহেতু AB প্যারালাল টু DC, অর্থাৎ এই যে AB আমরা বাহুটা আছে সেটা DC-র প্যারালাল, সেটা DC-র লগে সমান্তরাল, তাই আমরা বলতে পারবো অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 হচ্ছে একান্তর কোণ। বুঝা গেল? তাই আমরা বলো 1 সমান 2, একান্তর কোণ। তারপর ঠিক এরকম AD প্যারালাল টু BC, AD আর BC হচ্ছে কি যেহেতু সামন্তরিক তারা সমান্তরাল, তাই আমরা বলতে পারি অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 এই দুটাও সমান একান্তর কোণ, যার কারণে এই দুটাকে সমান লিখে দিলাম। তারপর ট্রাঙ্গেল ABD ও ট্রাঙ্গেল BDC তে ট্রাঙ্গেল ABD অর্থাৎ ট্রাঙ্গেল ABD এই ট্রাঙ্গেলটা এই যে ত্রিভুজটা এবং BDC অর্থাৎ আমরা এটা এই ট্রাঙ্গেলটা এদিকের ট্রাঙ্গেলটা এই দুটা নিলাম। নেওয়ার পরে কি দেখলাম যে তাদের মধ্যে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 আমরা আগেই প্রমাণ করে নিয়েছি, এই দুটার মধ্যে এই এই কোণ এবং এই কোণ সমান আছে। তারপর তোমার আমরা বললাম BD হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ BD যেটা কর্ণ আছে, লক্ষ্য করো যখন আমরা এই দুটা ত্রিভুজ নিলাম, এই দুটা ত্রিভুজ নেওয়ার পর এই যে BD যেটা বাহু, এই বাহুটা এই ত্রিভুজের মধ্যে অবস্থিত বিরাজমান, এই ত্রিভুজের মধ্যেও বিরাজমান, যার কারণে বলছি আমরা BD হচ্ছে সাধারণ বাহু। তারপর কি পেলাম আমরা অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4, এখানে প্রমাণ করেছি একান্তর কোণ ধারা। বোঝা গেল? আমি বলতেছিলাম যে আমরা যদি ত্রিভুজের সর্বাঙ্গ সমতা সেই ধারণার মধ্যে আমরা পেয়েছিলাম যে কোনো দুটা ত্রিভুজের যে কোনো তিনটি অংশ যদি আমরা সমান দেখিয়ে দিতে পারি, আমরা সোজাসুজি বলতে পারি এই দুটা ত্রিভুজের সব জিনিসগুলা সমান, অর্থাৎ এই দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। সেই ধর্ম অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে আমাদের ট্রাঙ্গেল ABD আর ট্রাঙ্গেল BDC কি হচ্ছে কোন বাহু কোন শর্ত মতে, অর্থাৎ তাদের একটা দুটা কোণ এবং একটা বাহু আমরা সমান দেখিয়ে দিয়েছি, অর্থাৎ তারা সর্বাঙ্গ সম, তাদের সর্ব অঙ্গ সম, অর্থাৎ সব অংশগুলা সমান, অর্থাৎ আমরা বলতে পারি ট্রাঙ্গেল ABD সর্বাঙ্গ সমতা সমান সর্বাঙ্গ সম ট্রাঙ্গেল CDB। বুঝা গেল? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু তাদের সবকিছুই সমান, আমরা তাদের এই যে বাহু যেটা আছে AB, এই যে AB বাহুটা সেটা CD সমান এবং AD বাহুটা BC সমান। আর লক্ষ্য করো এই যে ABDC, এখানে দেখো এটা হচ্ছে AB, এটা হচ্ছে DC, আমরা এই সামন্তরিকের বিপরীত বাহু, ঠিক এরকম AD আর BC, AD আর BC হচ্ছে সামন্তরিকের বিপরীত বাহু। আমরা এই দুটা ত্রিভুজের সাইজে প্রমাণ করে দিলাম যে সামন্তরিকের বিপরীত বাহু দুটা সমান। বুঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব আমাদের দ্বিতীয় যে সামন্তরিকের ধর্ম যেটা আছে সেটা হচ্ছে সামন্তরিকের বিপরীত কোণগুলা সমান।
সামন্তরিকের বিপরীত কোনগুলো সমান, ঠিক আবার আমরা ত্রিভুজের সাইজে সেটাকে প্রমাণ করবো। প্রথমে একটা সামন্তরিক নিয়ে নিলাম, সামন্তরিকটাকে নামকরণ করে দিলাম ABCD, তারপরে তাহলে সামন্তরিকের দুটি কর্ণ যেটা আছে AC আর BD তাকে চিহ্নিত করলাম, এবং তার কিছু কোণগুলাকে আমরা চিহ্নিত করে নামকরণ করে নিলাম। এখন দেখো, এখন কি করব আমরা, আমরা লিখে নিই যে ABCD সামন্তরিকের B ও D বিন্দু সংযোগ করে BD কর্ণটি আঁকালো, অর্থাৎ B এবং D বিন্দুতে সোজা করে আমরা BD কর্ণটা এঁকেছি এবং A বিন্দু থেকে C বিন্দু পর্যন্ত রেখা টেনে AC কর্ণটি এঁকেছি। তারপর কি করলাম আমরা, যে আমরা এখানে নিলাম ট্রায়াঙ্গেল ABC আর ADC, ABC অর্থাৎ ABC এই এই ত্রিভুজটা নিলাম, আর ADC অর্থাৎ এই ত্রিভুজটা, বুঝা গেল? এদিকটা আর এদিকটা, এই দুই দুই ত্রিভুজটা নিলাম। নেওয়ার পর কি করলাম দেখো তো, লক্ষ্য করো AB প্যারালাল টু DC। আবার দেখো, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, অর্থাৎ এখানে AB আর CD হচ্ছে সমান্তরাল, তাই আমরা বলতে পারি অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 3, আবার সেই একান্তর কোণের ধর্মতা, বুঝা গেল? ঠিক এরকম আমরা বলতে পারি AC হচ্ছে সাধারণ বাহু, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এই AC বাহুটা বিরাজমান দুটার মধ্যেই, যার কারণে আমরা বলবো AC হচ্ছে সাধারণ বাহু AC। তারপর যেহেতু AD আর BC প্যারালাল, AD আর BC প্যারালাল আছে, সমান্তরাল আছে, আমরা অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 4 সেটা বলতে পারি, যেহেতু তারা একান্তর কোণ। আগেই আমি বলেছি একান্তর কোণ জিনিসটা কি, বুঝা গেল? তাই আমরা বলতে পারি অতএব কোন বাহু কোন শর্ত মতে, অর্থাৎ দুটা কোণ এবং একটা বাহু প্রমাণ করে নিয়েছি সমান, সেই শর্ত মতে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল ABC সর্বাঙ্গ সম ট্রায়াঙ্গেল CDE এর সঙ্গে, বুঝা গেল? তাই সেটি সেটা থেকে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল B সমান অ্যাঙ্গেল 3, সর্বাঙ্গ ত্রিভুজের অনুরূপ অংশ, সর্বাঙ্গ সম ত্রিভুজের অনুরূপ অংশ, অর্থাৎ যেহেতু এই জুড়ে ত্রিভুজ সর্বাঙ্গ সমতা, যার কারণে আমরা ডাইরেক্টলি বলতে পারবো এই অ্যাঙ্গেল B সমান অ্যাঙ্গেল 3। এখন দেখো অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল 2, এখানে কি হচ্ছে বি আর ডি তারা বিপরীত কোণ, বুঝা গেল? আমরা প্রমাণ করে নিলাম সামন্তরিকের বিপরীত কোণ সমান। ঠিক এরকম তোমরা এই দুটা ত্রিভুজ, এটা আর এই ত্রিভুজটার সাহায্যে তোমরা সি এবং এ কেও প্রমাণ করতে পারবে, নিজে সেটা প্রমাণ করার চেষ্টা করবে। হ্যালো স্টুডেন্টস, এখন আমরা তোমাদের পাঠের 59 পেজে 59 নম্বর পৃষ্ঠার মধ্যে সামন্তরিকের আরেকটা কার্য দেওয়া আছে, সেটা করে দেখব। এখানে দেখো বলেছে, প্রথমে একটি কাগজ থেকে ABCD সামন্তরিক কেটে নাও। এরকম একটা সামন্তরিক এঁকে তার মধ্যে কাগজ থেকে এই সামন্তরিকটা কেটে নেওয়ার জন্য বলা হয়েছে। তারপর বলেছে সামন্তরিকটি থেকে এ বি ও ডি কোণগুলো কেটে বের করো। এবার একটি সরল রেখা এ ও বি মিলিয়ে এবং তারপর এ ও ডি মিলিয়ে দেখো কি পেলে। তারপর বলেছে আমাদের কি করতে হবে, এ বি আর ডি এই তিনটা কোণটা কেটে নেওয়ার জন্য বলেছে সামন্তরিক থেকে। আর তারপর বলেছে যে পাশাপাশি বসিয়ে দেখতাম AD এবং AB কে, বসার পর যদি একটা সরল রেখা একটা মাঝে তারা কোনো জায়গায় ফাঁকা থাকে না, তারা একসঙ্গে মিলে একটা সরল রেখা যদি তৈরি করে, তখন তারা প্রমাণ হবে যে তাদের মানটা 180 ডিগ্রি। যেহেতু আমরা জানি যখনই 180 ডিগ্রি থাকে তখন সেটা সরল রেখা থাকে, সোজা রেখা থাকে, তার থেকে কম বা বেশি হলে রেখাটা বেঁকে যায়, বুঝা গেল? এখন আমরা সেটা করে দেখব। সেটা করার জন্য আমি প্রথমে কাগজের মধ্যে সামন্তরিক বানিয়ে নিলাম। এখন লক্ষ্য করো, আমি যাতে আমাদের বুঝতে অসুবিধা হয় না, যার কারণে আমি দুটা সামন্তরিক বানিয়েছি একই সাইজের এবং একই রঙের। একটা আমরা রেখে দেব আর একটা আমরা ছিঁড়ে দেখব। এখন দেখো, আমি এখানে ABCD কোণগুলাকে মার্ক করে রেখেছি এবং ABDC সবাইকে আলাদা আলাদা রঙে দাগ কেটে রেখেছি, দুটার মধ্যে সমান। দেখো এটা এটাও সমান, এটা এটাও সমান, রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে বলেছি আমাদেরকে ABRD এই তিনটা কোণটা ছিঁড়ে নেওয়ার জন্য, আমি তোমাদের সামনেই সেটাকে ছিঁড়ে নিচ্ছি। এ ছিঁড়ে নিলাম, ডিও ছিঁড়ে নিলাম, আর নিতে হবে আমাদেরকে বি, বিটাও আমি ছিঁড়ে নিচ্ছি, হয়ে গেল। এখন কেই বলেছে আমরাকে, প্রথমে আমাদেরকে বলেছে এ আর ডি কে পাশাপাশি বসিয়ে দেখতে। আমি এটা হচ্ছে আমাদের ডি আর এটা হচ্ছে আমাদের এ, এই দুটোকে যদি আমি পাশাপাশি বসাই, এখানে লক্ষ্য করো দুটোকে যদি আমি পাশাপাশি বসাই,
এখন লক্ষ্য করো তোমাদেরকে, যখন আমি এ ও দ্বি কোণ দুটোকে পাশাপাশি বসালাম, বসানোর পর এই দেখো তাদের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, একটি সরল রেখা তৈরি করেছে তারা। এখানে লক্ষ্য করো, একটি সরল রেখা তৈরি করেছে, অর্থাৎ এই দুটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। ভালোভাবে বোঝার জন্য আমি নিচে একটি সাদা কাগজটা দিয়ে দেই, তখন আরো পরিষ্কার দেখতে পাবে। এখানে দেখো আমি ডি নিলাম, এখানে আমি এ নিলাম, এই দুটোকে যখন একসঙ্গে মেলালাম তাদের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকেনি, তারা মিলে একটি সরল রেখা তৈরি করেছে, যার কারণে আমরা বলতে পারি যে এ আর ডি দুটো মিলে 180 ডিগ্রি কোণের সৃষ্টি করেছে যোগফলটা। আর যেহেতু 180 ডিগ্রি তারা সরলরেখা তৈরি করেছে, এবং তার মধ্যে এটা প্রমাণ হলো যে এ আর ডি এত সম্পূরক কোণ। আমরা চিত্রটা দেখে নিই আবার, চিত্রের মধ্যে দেখো এই যে এ আর ডি তারা একই বাহুর মধ্যে, এই যে এ আর ডি একই বাহুর মধ্যে অবস্থিত, যার কারণে তারা সম্পূরক ধর্ম মতে, এবং সেটা আমরা এখানে প্রমাণ করে দেখলাম। আর আগের কার্যটাতে আমরা চাঁদার সাহায্যে প্রমাণ করেছি, এখানে আমরা এই কোণগুলোকে কেটে পাশাপাশি বসিয়ে প্রমাণ করেছি। বুঝা গেল? এখন এ ডি এ যোগ ডি সমান 180 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমাদের দেখতে হবে এ যোগ বি আমরা 180 ডিগ্রি হয় কি না। এ যোগ বি এখন লক্ষ্য করো, এ যোগ বি যখন আমরা করলাম, এর সঙ্গে বি পোষালাম, তারপরেও তারা কি করছে, একটা সরল রেখা তৈরি করেছে, মাঝে কোনো জায়গা ফাঁকা থাকেনি, অর্থাৎ এ কোণের মান এবং বি কোণের মানের যোগফল হবে 180 ডিগ্রি। আর চিত্রময় যদি আমরা দেখি, এখানে দেখো এ আর বি তারা একই বাহু এ বির মধ্যে অবস্থিত, যার কারণে এই দুটা সম্পূরক। বোঝা গেল? এটাই হলো আমাদের সামন্তরিকের দ্বিতীয় নম্বর কার্য। এখন আমাদের সামন্তরিকের 4 নম্বর যে ধর্ম আছে সেটা হচ্ছে সামন্তরিকের কর্ণগুলো তাদের ছেদ বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ সামন্তরিকের কর্ণ যখন একটি আরেকটিকে কেটে যায়, তখন তারা একটি আরেকটিকে দুটি সমান ভাগে ভাগ করা হয়, ভাগ করে যায়। এটা আমরা প্রমাণ করব। এখন একটা সামন্তরিক নিয়ে নিলাম আমরা, তারপর সেই সামন্তরিককে আমরা দুটা কর্ণ এঁকে নিলাম সামন্তরিকে, তারপর এই তার কর্ণ এবং বাহুগুলা চিহ্নিত করলাম এ বি সি ডি দিয়ে। এখানে এ সি আর বি হচ্ছে কর্ণ, আর ও হচ্ছে কেন্দ্রবিন্দু, যেখানে দুটা সামন্তরিক সরি দুটা কর্ণ একজন একটা আরেকটাকে কেটে গেল। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ও। তারপর আমরা বলতে পারি যে এবিসিডি সামন্তরিকে এসি ও বিডি কর্ণ অ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এসি আর বিডি বিন্দু বিডি যে কর্ণ যেটা, এখানে অ বিন্দুতে তারা এসে মিলিত হচ্ছে, একটা আরেকটাকে কেটে গিয়েছে। তারপর আমাদেরকে দেখাতে হবে যে এ ও সমান সি ও, অর্থাৎ এই যে এ ও আর সি ও এটা এই এই দুইটা বাহুখণ্ডের দৈর্ঘ্য সমান। আবার দেখাতে হবে বি ও সমান ডি ও, অর্থাৎ এই দুইটা এখান থেকে এতটুক আবার এখান থেকে অতটুক, এই তাদের দৈর্ঘ্য সমান, এটা আমাদেরকে দেখাতে হবে। ট্রায়াঙ্গেল এ ও ডি ও বি ও সি তে, অর্থাৎ আমরা এই যে ত্রিভুজ এ ও ডি, এ ও ডি এই যে এই এই ত্রিভুজটা এবং বি ও সি, বি ও সি এই ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজের সাহায্যে সেটা প্রমাণ করব। বুঝা গেল? সেখানে আমরা কি পেলাম, যেহেতু এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এডি এই যে এডি বাহুটা এটা বিসির সমান্তরাল, যেহেতু সামন্তরিক দুটা সমান্তরালে আছে, তাই অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2। এখানে অ্যাঙ্গেল 1 আছে আমাদের, এখানে দেখো তো এখানে আছে আমাদের অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 দুটা সমান, যেহেতু তারা সমান্তরাল রেখার মধ্যে একটা রেখা যখন কেটে গেছে তখন এই দুটা কোণের সৃষ্টি হয়েছে, তারা দুটা একান্তর কোণ, যার কারণে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 কে আমরা সমান বলতে পারি। তাই আমরা বললাম অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2। তারপর আমাদের এবি সমান বিসি লিখেছি এখানে আমি, এবি সমান বিসি, অর্থাৎ এবি আর বিসি, যেহেতু এবি আর তোমার বিসি সরি এখানে বি হবে না, এডি হবে, এডি সমান বিসি হবে, সামন্তরিকের বিপরীত বাহু সমান থাকে সেটা আমরা জানি, যার কারণে আমাদের কি হবে এডি সমান বিসি, এডি সমান বিসি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা এই দুটা ত্রিভুজের সমান আছে, যেহেতু আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল এবং সমান। তারপরে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এডি প্যারালাল টু বিসি, অর্থাৎ এডি আর
বিসি যেহেতু তারা সমান্তরাল রেখা আছে, অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফোর একান্তর কোণ, অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফোর একান্তর কোণ, এই বাহু দ্বারা সৃষ্টি হয়েছে একান্তর কোণ, যার কারণে তারা দুইটা সমান। তাই আমরা এখানে লিখে দিলাম যে এই 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 যে ত্রিভুজ আছে আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই তিনটা জিনিস তারা তাদের সমান আছে, অর্থাৎ আমরা সোজাসুজি বলতে পারি এই দুইটা ত্রিভুজের একটা একটা সঙ্গে সর্বাঙ্গ সম, অর্থাৎ সবকিছু তাদের সমান। বুঝা গেল? আমি আগে বলেছি ত্রিভুজের সর্বাঙ্গ সমতা আমি আমরা জানি যে যেকোনো তিনটা অংশ যদি দুটা ত্রিভুজের সমান দেখিয়ে দিতে পারি, আমরা বলতে পারি তারা দুটার পরস্পর সব জিনিসই সমান। তাই আমরা বলতে পারি যে অতএব কোণ বাহু কোণ, অর্থাৎ এখানে একটা প্রথমে কোণ প্রমাণ করেছি, তারপরে বাহু প্রমাণ করেছি, তারপরে কোণ প্রমাণ করেছি। কোণ বাহু কোণ শর্ত মতে আমরা বলতে পারি এ ও ডি সর্বাঙ্গ সম বি ও সি এর সঙ্গে। বুঝা গেল? তাই আমরা সেক্ষেত্রে বলতে পারি এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, যেহেতু তারা সর্বাঙ্গ সম, তাই আমরা বলতে পারি এই এ ও আর সি ও বাহুটা সমান আছে, বি ও আর ডি ও বাহুটা সমান আছে। বুঝা গেল? সেখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের সামান্তরিকের খণ্ডগুলো তারা একটা আরেক থেকে সমান দুই খণ্ডে ভাগ করে। বুঝা গেল? সামান্তরিকের তৃতীয় নং কার্য আমাদেরকে বলেছে যে কাগজ থেকে এবিসিডি কেটে নাও, এসি ও বিডি কর্ণ দ্বারা সামান্তরিককে ভাঁজ করো, দেখবে ভাঁজ দুটি একটি বিন্দুটি গিয়ে মিলেছে। এবার এই বিন্দুটি থেকে কৌণিক বিন্দুগুলোর দৈর্ঘ্য মেপে কি পেলে। এখন দেখো, আমাদেরকে বলেছে এভাবে একটা সামান্তরিক কেটে কেটে নিতে, তারপর বলেছে এই সামান্তরিকের এসি আর বিডি কর্ণ দ্বারা, এই যে এসি আর বিডি কর্ণ দ্বারা যে রেখা তৈরি, এসি আর বিডি কৌণিক বিন্দুর মধ্যে তারা ভাঁজ করে দিতে, যাহাতে আমাদেরকে কর্ণগুলা স্পষ্টভাবে আমাদের সামুদ্রিকের মধ্যে দেখা যায়। তারপরে বলেছে যে এই এসি আর বিডি যে মধ্যে জায়গায় মিলবে, সেখান থেকে তাদের দুদিকের দূরত্বটা মেপে দেখার জন্য প্রথমে আমরা একটা সামুদ্রিক এঁকে নিই। এখন লক্ষ্য করো, আমরা একটা সামুদ্রিক কেটে নিলাম, এবিসি কাগজের মধ্যে একটা সামুদ্রিক এঁকে নিলাম এবিসিডি, তারপর সেটা কেটে নিলাম। এখন আমরা বিডি আর এসির মধ্যে তাকে ভাঁজ করতে হবে, সেটা আমি একবার করে নিয়েছি, তোমাদের সামনে আবার করে দেখিয়ে দিই। এভাবে আমরা এ কৌণিক বিন্দু এবং আমাদের সি কৌণিক বিন্দুর মধ্যে দিয়ে এরকম ভাঁজ করে নিলাম। তারপর আমরা এই যে আমাদের বি কৌণিক বিন্দু এবং ডি কৌণিক বিন্দুর মধ্যে দিয়ে পুরোপুরি মধ্যে দিয়ে করতে হবে, নাহলে আমাদের হিসাবটা ভুল হয়ে যাবে। তো আমরা এরকম ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর দেখা গেল, এই দেখো এখন লক্ষ্য করো, এই যে ভাঁজ যখন দুটো দুদিকে ভাঁজ করলাম, ভাঁজ করার পর যেখানে এসে মিললো সেটা হবে আমাদের এই তোমার দুটি কর্ণের ছেদ বিন্দু, সেটাকে আমরা ও নামে চিহ্নিত করব। এখন আমরা দেখব যে ও থেকে এ দূরত্ব কত এবং ও থেকে সি দূরত্ব কত, ও এ ও সি। তারপর আরেকবার দেখব কি ও থেকে ডি দূরত্ব কত এবং ও থেকে আমাদের বি দূরত্ব কত। আমরা স্কেল দিয়ে প্রথমে মেপে নেই। ও থেকে এ দূরত্বটা প্রথমে মেপে নেই। আমরা পেলাম ও থেকে এর দূরত্ব পর আমরা পেলাম 6.3 সেন্টিমিটার। এখন আমরা ও থেকে সির দূরত্বটা মেপে দেখব। ও থেকে সিও আমরা পেলাম 6.3 সেন্টিমিটার। এখন আমরা ও থেকে বি আর ও থেকে ডি দূরত্বটা পেলাম। প্রথমে ও থেকে ডি দূরত্বটা মেপে নেই ও বিন্দু থেকে। সেটা হবে আমাদের 8.6 সেন্টিমিটার হলো। এখন আমরা ও থেকে বির দূরত্বটা মেপে নেই। সেটাও হয়েছে আমাদের 8.6 সেন্টিমিটার। এখন লক্ষ্য করো,
প্রথমে যদি আমরা এ আর সি যে এই যে আমাদের যেটা কর্ণ সৃষ্টি হয়েছিল সেটা যদি আমরা ধরে নিই, এ থেকে ও হচ্ছে তার অর্ধেক, ও থেকে সি হচ্ছে তার অর্ধেক, যেহেতু আমরা জানি সামন্তরিকের কর্ণগুলো একটা আর একটা অন্যটাকে ঠিক মধ্যবর্তী বিন্দুতে ছেদ করে। তো ও থেকে এ পেয়েছে 6.3 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 6.3 সেন্টিমিটার। ঠিক এইরকম আমরা পেয়েছি ও থেকে সি 6.3, অর্থাৎ এই দুটা কৌণিক বিন্দু থেকে অ বিন্দু পর্যন্ত এই দুটা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক এরকম আমরা পেয়েছি যে ও থেকে ডি 8.6 সেন্টিমিটার এবং ও থেকে বি 8.6 সেন্টিমিটার। অর্থাৎ এই কার্যধারার প্রমাণ হলো যে সামন্তরিকের যে কর্ণগুলা একটা আরেকটাকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে, আর যখন সমান দুই ভাগে ভাগ করে তখন কিটা তখন আমরা যে কৌণিক বিন্দু থেকে তা কেন্দ্রবিন্দু যদি মাপ নিয়ে নিয়ে দেখি সেটা আমরা প্রমাণ হয়ে যাবে যে যে এসি যে বিডির মধ্যে যেখানে ছেদ করেছে এই যে অবিন্দুতে সেখানে কি হয়েছে আমাদের বিডিকে ওডি এবং ওবি এই দুই ভাগে ভাগ করেছে, এবং আমরা মাপ নিয়ে দেখলাম ওডিতে 8.6 সেন্টিমিটার এবং ওবিও 8.6 সেন্টিমিটার, সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক এরকম বিডি কর্ণতা এসি কর্ণকে অবিন্দুতে ছেদ করেছে এবং এও এবং ওসি দুটাই 6.2 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে অবশ্যই দুটি সমান ভাগে ভাগ করেছে। বোঝা গেল? এখন আমরা আয়তের বিষয়ে জানবো, আয়তক্ষেত্রের বিষয়ে জানবো। মনে রাখবে যে একটা আয়তক্ষেত্র যখন আমরা বলতে যাই তখন আমরা কিভাবে বলতে পারি যে যে সামান্তরিকের সব কোণের মান সমান তাহাকে আয়তক্ষেত্র বলে। অর্থাৎ যদি একটা সামান্তরিকের সবটা কোণের মান সমান থাকে তখন তাহাকে আমরা সেই সামান্তরিককে আমরা আয়তক্ষেত্র বলে ডাকতে পারি। বোঝা গেল? সামান্তরিক কেন বলা হচ্ছে? এখানে এই দুটা বাহু সমান্তরাল এবং তারা সমান, এই দুটা বাহু সমান্তরাল এবং সমান। শুধুমাত্র একটা সামন্তরিকে আর আয়তক্ষেত্রের একটাই ব্যবধান যে সামন্তরিকের বিপরীত কোণ সমান কিন্তু আয়তক্ষেত্রের সব কোণই সমান। বুঝা গেল? তারপর আয়তের ধর্ম, আয়ত আয়তের কি কি জিনিসটা মেনে চলে, আয়তক্ষেত্র কোন কোন জিনিসগুলা মেনে চলে সেটা আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে যে বিপরীত বাহু দুটি সমান, আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটা সমান। তারপরে বিপরীত বাহু দুটি সমান্তরাল, বিপরীত বাহু দুটি সমান্তরাল, এডি আর বিসি সমান্তরাল এবং সমান, এবি আর ডিসিটা সমান্তরাল এবং সমান। প্রত্যেকটি কোণ সমান সমান কোণ অর্থাৎ সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ সমান। বুঝা গেল? এখানে ব্রেকেট, প্রত্যেকটি কোণ এখানে ব্রেকেট দিয়ে দেবে, সমান দিয়ে ব্রেকেটে সমকোণ লিখে নেবে। আমরা জানি আয়তক্ষেত্রের অন্তঃকোণের মান এবং বহির্কোণের মান সবসময় কি থাকে? 90 ডিগ্রি থাকে, সমকোণ থাকে, যার কারণে তারা সবাই সমান। বুঝা গেল? তারপর আমাদের আয়তের একটা ধর্ম তুলে হয়েছে তোমাদের পাতার মধ্যে, সেটা হচ্ছে আয়তের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান। সেটা আমরা প্রমাণ করে দেখবো যে আয়তের কর্ণ দৈর্ঘ্য সমান থাকে। প্রথমে আমরা তার কর্ণগুলো চিহ্নিত করে নিই, তার নামকরণ করে নিলাম। এখন দেখো এবিসিডি আয়তে এসি ও বিডি কর্ণ আঁকা হয়েছে। এ আর সি মিলে এসি কর্ণ, বি ও ডি বিন্দু মিলে বিডি কর্ণ। তারপর ট্রেঙ্গেল এবিসি ও ট্রেঙ্গেল বিএডিতে, এবিসি অর্থাৎ কি এ বি সি এই ত্রিভুজটা। বুঝা গেল? তারপর বলেছে যে এ বিএডি বিএডি অর্থাৎ এই ত্রিভুজটা, এখান থেকে এই ত্রিভুজটা নেওয়া হবে আর এদিক থেকে এই ত্রিভুজটা নেওয়া হবে, এই দুটা ত্রিভুজের সাইজ আমরা প্রমাণ করব। বুঝা গেল? এখন লক্ষ্য করো যে এবি হচ্ছে সাধারণ বাহু, এই যে এবি এবি বাহুটা এই ত্রিভুজের মধ্যেও আছে আবার এই ত্রিভুজের মধ্যেও আছে, যার কারণে এবি হচ্ছে তাদের মধ্যে একটা সাধারণ বাহু, দুদিকেই আছে। বুঝা গেল? তারপর অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। এখন লক্ষ্য করো যে আমরা জানি আয়তক্ষেত্রে সব কোণের মান 90 ডিগ্রি থাকে, সমান থাকে। যে অ্যাঙ্গেল এ টা এখানে বি এ ডির মধ্যে আছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি টা এবিসির মধ্যে আছে 90 ডিগ্রি, যার কারণে তারা দুজন সমান। বুঝা গেল? তারপর বিসি সমান এডি। এখন দেখো এই যে এডি যে বাহুটা এই ত্রিভুজে আছে এবং এই যে বিসি বাহুটা এই ত্রিভুজে আছে, এই দুটা সমান, যেহেতু তারা আয়তক্ষেত্রের বিপরীত বাহু, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান থাকে সেটা আমরা জানি। বুঝা গেল? তা আমরা এই দুটা ত্রিভুজের এই তিনটা জিনিস সমান দেখিয়ে দিয়ে দিই দেখিয়ে দেখিয়ে দিয়ে দিয়েছি, যার কারণে আমরা বলতে পারি এখানে একটা বাহু কোণ বাহু, তার বাহু কোণ বাহু শর্ত মতে আমরা বলতে পারি যে ট্রেঙ্গল এবিসি সর্বাঙ্গসম ট্রেঙ্গল বিএডি এর সঙ্গে। বুঝা গেছে? বিএডি এর সঙ্গে।
তাই আমরা বলতে পারি অতএব এসি সমান বিডি, যেহেতু তাহলে সর্বাঙ্গ সমান সবকিছু সমান এই দুটা ত্রিভুজের, আমরা সোজা সুজি বলতে পারি এসি আর বিডি বাহু তারা দুটাও সমান। বুঝা গেল? তারপর আমাদের আছে রম্বাস। রম্বাস জিনিসটা কি? যে সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে রম্বাস বলা হয়। মনে রাখবে, যে সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান থাকবে সেটাকে আমরা রম্বাস বলে ডাকবো। রম্বাস এবং বর্গক্ষেত্রের মধ্যে একটাই ব্যবধান, যে রম্বাসের বিপরীত কোণ সমান থাকে বর্গের সব কোণ সমান থাকে। বুঝা গেল? যে সামান্তরিকের শুধুমাত্র সব বাহু সমান থাকবে সেটাকে আমরা বলবো রম্বাস। আর রম্বাসে কি কি জিনিসগুলো মেনে চলে দেখে নিই আমরা। রম্বাসের সব বাহু মান সমান থাকে আমরা এখানেই বলেছি, বিপরীত বাহু দুটি সমান্তরাল, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান অন্তরালে যায়, এটার সঙ্গে এটা সমান অন্তরালে যায়। বিপরীত কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান থাকবে, এই কোণ আর। তারপর পেজ নাম্বার 62-তে তোমাদের রম্বাসের একটা কার্য দেওয়া আছে। বলেছে, পাশের ছবিটিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে একটি কাগজ ভাঁজ করো। এবার ভাঁজটির একদিকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। এরপর ভাঁজটির দুই দিকেই যাতে ঠিক থাকে সেভাবে চিহ্নিত দাগ অনুযায়ী ত্রিভুজটি কেটে ফেলো। সেই ত্রিভুজটি কাটা হলে সেটা এবার মেলে দেখো কি পেলে, একটি রম্বাস কিনা। আমাদেরকে বলেছে প্রথমে একটা কাগজ ভাঁজ করে নিতে, সমানভাবে ভাঁজ ভাঁজ করে নিতে। আমি এভাবে সমানভাবে একটি কাগজ ভাঁজ করে নিলাম, কাগজটা আমি ভাঁজ করে নিলাম। তারপর আমাদেরকে বলেছে যে কাগজটির একদিকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে বাহুতে যে ত্রিভুজে দুটি বাহু সমান থাকে, এখানে এটা আর এটা বাহুটা সমান আছে। তারপর বলেছে এমনভাবে সেই ত্রিভুজটা কেটে ফেলতে যাহাতে এদিকের সঙ্গে সঙ্গে অপর দিকে বাজের কাগজটা সমানভাবে কেটে যায়। সেটা আমরা এখানে কেটে নেব, কাগজটি এখানে কেটে নেব। মনে রাখবে কিন্তু আমাদের খুব সাবধানে সেই সমদ্বিবাহু ত্রিভুজটির বাহুর উপর দিয়েই কেটে নিতে হবে কাগজটা, আর এমনভাবে কাটতে হবে যাহাতে দুদিকের বাজের কাগজ একসঙ্গেই কেটে যায়। ভাঁজ থাকা অবস্থায় আমাদেরকে ত্রিভুজটি কেটে নিতে হবে। এখন আমরা ত্রিভুজটি কেটে নিলাম। কেটে নেওয়ার পরেই দেখো আমাদের ত্রিভুজটি, আমি যেটা প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ এখানে সেটাকে মেলে দেখার জন্য বলেছে, মেলে দেখলাম। মেলে দেখে বলে আমাদেরকে আমরা সেটা রম্বাস পেয়েছি কিনা, আমরা সেটা রম্বাসই পেয়েছি। এখন আমরা যদি এটার বাহুর এইরকম সব বাহুর মান নিয়ে দেখি এবং কোণের মান নিয়ে দেখি, সেখানে সেটার মধ্যে আমরা পাবো যে সব বাহুর মান সমান থাকবে, বিপরীত কোণের মান সমান থাকবে। এটা আমরা এই কাগজটি কাটার পর আমরা কি পেলাম, আমরা একটা রম্বাস পেলাম। অর্থাৎ একটি কাগজ ভাঁজ করার পর এই কাগজের ভাঁজের উপর যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা একই একে নেই ভাঁজের মধ্যে, এবং সেই সমদ্বিবাহু ত্রিভুজকে যদি আমরা কাঁচির সাহায্যে কেটে নেই বা পেপার কাটার সাহায্যে কেটে নেই, তখন আমরা সেই কেটে নেওয়া ত্রিভুজটি যদি মেলে দেখি, আমরা সব সময় আমরা একটা রম্বাসই পাবো। এখন আমরা রম্বাসের একটা ধর্ম তোমাদের পাঠের মধ্যে তুলে দেওয়া আছে, সেটা হচ্ছে রম্বাসের দুটি কর্ণ পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক। লক্ষ্য করবই এখানে বলা হয়েছে লম্ব সমদ্বিখণ্ডক, শুধুমাত্র সমদ্বিখণ্ডক বলেনি। এখানে লম্ব সমদ্বিখণ্ড অর্থাৎ হচ্ছে যে প্রথম কথা, তারা একটা কর্ণ আরেকটাকে দুটা সমান ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডক। বুঝা গেল? তারপর লম্ব যেটা বলেছে, অর্থাৎ একটা কর্ণ আরেকটাকে 90 ডিগ্রিতে কাটাকাটি করে। বুঝা গেল? অর্থাৎ যখনই দুটা বাহু 90 ডিগ্রির মধ্যে কাটাকাটি করবে তখন তাদেরকে আমরা লম্ব বলি, লম্ব বলি। 90 ডিগ্রির থেকে কম বেশি হলে সেটাকে লম্ব বলা হয় না। বুঝা গেল? তাই আমরা এখানে দুটা জিনিস প্রমাণ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে রম্বাসের কর্ণগুলা কি সমদ্বিখণ্ডক, একটা আরেকটাকে সমান দুই ভাগে ভাগ করে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে যে তাদের কর্ণ একটা আরেকটাকে লম্ব মতো কাটে কেটে যায়, অর্থাৎ তাদের কর্ণ যখন একটা আরেকটার সঙ্গে মিলে সেখানে কোণের সৃষ্টি হয়, 90 ডিগ্রি সমকোণের সৃষ্টি হয়। প্রথম একটা আমরা রম্বাস নিয়ে নিলাম, তার কর্ণগুলা চিহ্নিত করে নিলাম, এগুলাকে নামকরণ করে নিলাম। এখন লিখে নিলাম যে এবিসিডি রম্বাসের
এসি ও বিডি কর্ণ আঁকা হয়েছে কর্ণ দুটি ছেদবিন্দু ও, অর্থাৎ এসি আর বিডি যে কর্ণ দুটা যেখানে মিলেছে সেই ছেদবিন্দুকে আমরা ও বলে ডাকছি, বুঝা গেল? তারপর দেখাতে হবে যে এও সমান সিও, বিও সমান ডিও, অর্থাৎ কর্ণ কর্ণ দুটাকে সমান দুইবার ভাগ করে, অর্থাৎ এটা আর এটা সমান দেখাতে হবে, এই বাহুখণ্ড আর এই বাহুখণ্ড সমান দেখাতে হবে প্রথম কথা। তারপর অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও সি 90 ডিগ্রি, অর্থাৎ এ ও বি, এ ও বি এটা 90 ডিগ্রি দেখাতে হবে, এটাও 90 ডিগ্রি দেখাতে হবে, বুঝা গেল? এই দুটা যদি দেখিয়ে দিই তাহলে প্রমাণ হয়ে যাবে দুটাই একটা আর থেকে 90 ডিগ্রিতে কাটিয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে রম্বাস একটা সামন্তরিক, কেননা আমরা জানি যে যে সামন্তরিকের সব বাহু সমান সেটাকেই আমরা রম্বাস বলি। আমরা আগেই তার রম্বাস কাকে বলে যখন আমরা দেখেছি সেখানে আমরা পড়েছি, যেহেতু সামন্তরিক আমরা আগেই প্রমাণ করে নিয়েছি যে সামন্তরিকের কর্ণগুলো একটা একটাকে সমদ্বিখণ্ডিত করে, সেই তাই আমরা ডাইরেক্ট বলতে পারি যেহেতু একটা সামন্তরিক তাই এর দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত, তাই আমরা বলতে পারি এও সমান সিও, বিও সমান ডিও। আবার যে সামন্তরিকে যেভাবে প্রমাণ করছিলাম এই রম্বাসের ঠিক তেমন ভাবে তোমরা প্রমাণ করতে পারবে, চেষ্টা করে দেখবে যে তাদের কর্ণগুলা একটা একটাকে সমদ্বিখণ্ডিত করে ঠিক আগের মতো ত্রিভুজের সাহায্য করবে, সামন্তরিকে যেভাবে করা হয়েছে। তারপর এখন আমার বাকি রয়েছে যে লম্ব দেব প্রমাণ করতে হবে, অথবা ট্যাঙ্গেল এ ও বি নিলাম এবং বিওসি, এ ও বি অর্থাৎ এ ও বি এই ত্রিভুজটা, এ ও বি এই ত্রিভুজটা নিলাম আর বিওসি নিলাম এই ত্রিভুজটা, বুঝা গেল? এই দুটা ত্রিভুজটার সাহায্যে আমরা প্রমাণ করব। প্রথম হচ্ছে যে এ ও সি ও, এ ও আর সি ও যেহেতু দুটাকে সমদ্বিখণ্ডক করে এটা এটা সমান আমরা প্রমাণ করে নিয়েছি, অর্থাৎ এ ও সমান সি ও ডাইরেক্ট লিখতে পারি প্রথম কথা। তারপর এ বি সমান বিসি, এই যে এ বি আর বিসি এটা হচ্ছে কি, এই দুটা হচ্ছে রম্বাসের বাহু, রম্বাসের বাহু দৈর্ঘ্য সমান থাকে তাই আমরা লিখে নিলাম এ বি সমান বিসি। তারপর বি হচ্ছে, বিও হচ্ছে সাধারণ বাহু, বি বিও এই দুটা এই বাহুটা এই ত্রিভুজেও আছে, এই বাহুটা এই ত্রিভুজেও আছে আর এই ত্রিভুজে আছে, যার কারণে আমরা বললাম বিও হচ্ছে সাধারণ বাহু। তিনটা বাহু সমান, তিনটা জিনিস সমান দেখিয়ে দিয়েছি দুটা ত্রিভুজে, তাই আমরা বলতে পারি সর্বাঙ্গ সমতা নিয়মে যে অথবা বাহু 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 শর্ত মতে আমরা বলতে পারি ট্যাঙ্গেল এ ও বি সর্বাঙ্গ সম ট্যাঙ্গেল সি ও বি এর সঙ্গে, অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল সি ও বি সমান 90 ডিগ্রি, কেননা অ্যাঙ্গেল এ ও সি 180 ডিগ্রি, এখানে 180 হবে, 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও সি 180 ডিগ্রি, যেহেতু এ ও সি একটা সরল রেখা এই কোণটার মান হবে 180 ডিগ্রি, কেননা 180 ডিগ্রি হলে সরল রেখা হয়, আর যেহেতু এই দুটাকে দুটার সমান অংশ তাই সরি সর্বাঙ্গ সম তাই এই কোণ আর এই কোণ সমান হবে, সমান হতে হলে কি সমান দুই ভাগে ভাগ হতে হবে এই কোণটাকে, অর্থাৎ এ ও সি কে যদি 180 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তা আমরা পাবো 90 ডিগ্রি, তাই আমরা প্রমাণ করতে পারলাম যে যেহেতু এ ও সি 90 ডিগ্রি আর এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বাঙ্গ সম তাই এই দুইটা কোণের মান সমান হবে, সমান হতে গেলে 180 কে দুভাগে ভাগ করে আমরা পাবো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলো, যার কারণে আমরা বলতে পারি এটা এই দুইটা হলো লম্ব, বুঝা গেল? এই দুইটা হলো লম্ব। তা আমরা প্রমাণ করে নিলাম যে রম্বাসের কর্ণগুলো একটা আরেকটিকে সমদ্বিখণ্ডিত করে প্রথম কথা, আর 2 নম্বর কথা এই লম্ব সমদ্বিখণ্ডিত করে, শুধুমাত্র সমদ্বিখণ্ডিত নয় লম্ব হিসাবে সমদ্বিখণ্ডিত করে। তারপর আমরা পাবো আমাদের বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র জিনিসটা কি আমরা একটু দেখে নিই। বর্গক্ষেত্র জিনিসটা হলো একটি চতুর্ভুজ যেটি সব বাহু ও সব কোণ সমান তাকে বর্গ বলে, অথবা একটি সমান সামন্তরিক বলতে পারবে যে একটি সামন্তরিক যেটি সব বাহু ও সব কোণ সমান তাকে বর্গ বলে, এভাবেই বলা যাবে বর্গক্ষেত্রকে। আবার অন্যভাবে বলা যাবে যে একটি সুষম চতুর্ভুজকেও বর্গ বলে, সুষম চতুর্ভুজ অর্থাৎ তার সব কোণ সমান সব বাহু সমান। আবার তিনটা তিনটা ডেফিনেশন তোমরা বলতে পারবে, প্রথম কথা একটি সুষম চতুর্ভুজ যেটা সেটাকে বর্গ, আরেকটা বলতে পারবে যে একটা চতুর্ভুজ যেটা সব বাহু সব কোণ সমান সেটা বর্গ, আবার বলতে পারবে একটি সামন্তরিক যেটা সব বাহু এবং সব কোণ সমান তাকে বর্গ বলে, বুঝা গেল? বর্গের ধর্মগুলো কি কি আমরা দেখে নিই, যে সব বাহু সমান থাকে সেটা আমরা জানি, বিপরীত বাহু যদি সমান্তরাল থাকে এটা এটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল, সব কোণ সমান সমকোণ থাকে 90 ডিগ্রি সেটা আমরা জানি, বুঝা গেল? তারপর আমরা বর্গের ধর্ম একটা এখানে আমাদেরকে প্রমাণ করার জন্য বলেছে, বলেছে নিজে সমাধান করো পাতার মধ্যে বর্গের দুটি কর্ণ পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক,
যেভাবে তোমরা আমাদের আমরা লম্বা সমাধি দেখে এসেছি, সেভাবে আমরা প্রমাণ করতে হবে বর্গের কর্ণ দুটার লম্ব সমাধি খন্ডক, বুঝা গেল? অর্থাৎ বর্গের কর্ণ একটা একটাকে সমান দুই খণ্ডে ভাগ করে এবং লম্ব হিসাবে ভাগ করে। সেটা আমরা করে নিই। প্রথমে কর্ণ চিহ্নিত করে নিলাম, নামকরণ করে নিলাম, এবং যে দুইটা ত্রিভুজ নিব তাদের কোণ দাগ কেটে নিলাম। ABCD বর্গে AC ও BD কর্ণ অ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই যে AC আর এই যে BD কর্ণ দুটা অ বিন্দুতে এসে মিলিত হয়েছে, ছেদ করেছে, একটা একটাকে কেটে গেছে। তারপর দেখাতে হবে AO সমান CO, BO সমান DO এবং অ্যাঙ্গেল AOB AOC 90 ডিগ্রি, বুঝা গেল? এই যে AO সমান CO এবং DO সমান BO, এটা প্রমাণ করতে হবে যে দুইটা এগুলা বাহুগুলা সমান আছে। তারপরে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি দেখালেই আমাদের প্রমাণ হয়ে যাবে তারা লম্ব আছে, লম্ব হিসাবে আছে, বুঝা গেল? তো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে বর্গ একটি সামান্তরিক, এখানে চতুর্ভুজ এই যে বর্গ বর্গকেও সামান্তরিক বলা হয় যেহেতু তার বিপরীত বাহুগুলা সমান্তরাল, তাই এর দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত। তাই আমরা সামান্তরিকের প্রমাণ করে এসেছি, যে সামান্তরিক তাকে সেটার কর্ণ সমদ্বিখণ্ডিত হয়, তার কারণে ডাইরেক্ট বলতে পারি আমরা এও সমান সিও বিও সমান ডিও হয়ে গেছে। আবার বলছি আমরা যে সামান্তরিকে যেভাবে প্রমাণ করেছি বর্গেও ঠিক তেমন ভাবে আমরা প্রমাণ করতে পারবো যে তার কর্ণগুলা সমদ্বিখণ্ডিত হয়, তোমরা সেটা সাহায্য করে নিতে পারো। তারপর আমরা বাকি রইল যে AOB ও BOC, AOB এই যে এই ত্রিভুজটা, AOB এই ত্রিভুজটা নিলাম, আর BOC আমরা এই ত্রিভুজটা নিলাম, এই দুটা ত্রিভুজ নিলাম। নেওয়ার পর প্রমাণ করলাম যে AO সমান CO, এই যে AO সমান CO, আমরা এখানে প্রমাণ করে নিচ্ছি এই দুটা বাহুখণ্ড সমান আছে, যার কারণে আমরা লিখলাম AO সমান CO। AB সমান AB সমান BC, অর্থাৎ AB আর BC বর্গের বাহু, বর্গের বাহু সমান থাকে, তাই এই দুটা সমান। BO হচ্ছে সাধারণ বাহু, এই যে BO, BO হচ্ছে সাধারণ বাহু, যার কারণে আমরা তিনটা অংশ সমান দিকে দিলাম, তাই আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বাঙ্গ সম। লক্ষ্য করো এখানে এই যে কোনগুলা মার্ক করেছি সেগুলা করার দরকার নেই, আমি করে রেখেছিলাম কিন্তু সেটা আমার দরকার পড়েনি। তারপর কি হলো, তা আমরা বলতে পারি যেহেতু তিনটা অংশ এই দুটা ত্রিভুজের সমান দেখতে পেয়েছি, আমরা বলতে পারি বাহু 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 শর্ত মতে ট্রেঙ্গেল AOB এবং ট্রেঙ্গেল COB সর্বাঙ্গ সম। তাই আমরা বলতে পারি AOB সমান COB সমান 90 ডিগ্রি, এবং যেহেতু AOC 180 ডিগ্রি, 180 ডিগ্রি থাকায় আমরা AOB COB হবে 90 ডিগ্রি, কেননা AOC যেহেতু একটা সরল রেখা, সরল রেখা 180 ডিগ্রি হয়, বুঝা গেল? আর যেহেতু প্রমাণ করেছি আমরা এই দুটা সর্বাঙ্গ সম, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হতে হবে, সমান হতে হলে 180-কে দুটা সমান ভাগে ভাগ করলে আমরা 90 পাবো, যার কারণে AOB এবং COB এর মান হচ্ছে 90, আর 90 ডিগ্রি যেখানে থাকে সেটা লম্ব হয়, যার কারণে আমরা প্রমাণ করলাম যে বর্গের দুটি কর্ণ পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত, বুঝা গেল? এটাই হলো আমাদের বর্গের ধর্ম। তারপর আমাদের শেষ আরেকটা জিনিস বাকি রয়েছে, যে গুড়ি, গুড়ি জিনিসটা কি? গুড়ি আমরা ইংরেজিতে কাইট বলি, যখনই আমরা বলবো যে যে চতুর্ভুজের সন্নিহিত দুই জোড়া বাহু সমান তাকে গুড়ি বলে, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এরকম যদি একটা চতুর্ভুজ থাকে তখন তাকে আমরা গুড়ি বলে ডাকি। এবং গুড়ির ধর্ম কি কি? সন্নিহিত দুই জোড়া বাহু সমান, অর্থাৎ এটা এটা সমান, এটা এটা সমান, এক জোড়া বিপরীত কোণ সমান, অর্থাৎ আমাদের এই কোণটা আর এই কোণটা সবসময় সমান। তারপর তোমাদের পাতের পেজ নং 64-এ একটা গুড়ির কার্য দেওয়া হয়েছে, কাইটের কার্য দেওয়া হয়েছে। আমাদেরকে বলেছে দেখো পাশের ছবিতে যেভাবে বাঁশ দেখানো হয়েছে সেভাবে কাগজ কেটে গুড়ি বানাও। আমাদেরকে বলেছে প্রথমে একটা কাগজ নিতে, কাগজটা সমানভাবে ভাঁজ করে নিতে, সমান আমি এখানে ভাঁজ করে নিলাম। তারপর বলেছে যে এই ভাঁজের উপরই এরকম একটা ত্রিভুজ আঁকার জন্য, বিষম বাহু ত্রিভুজ আঁকার জন্য আমি খানিকটা এরকম একটা বিষম বাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, বুঝা গেল? তারপর বলেছে সেই ত্রিভুজটা কেটে খুলে দেখতে, খুলে আমরা একটা গুড়ি তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো প্রথমে ত্রিভুজটা কেটে নিই আমি, আবার ঠিক সেই আমরা ত্রিভুজের উপরেই কেটে যাব, ত্রিভুজের বাহুর উপরেই কেটে কেটে যাব, যাতে দুদিকের বাঁশ করা কাগজটা একসঙ্গে কেটে যায়। আবার কাটছি এদিকে আমি ত্রিভুজের বাহুর উপরে,
আমি কেটে নিলাম সেই বিষমবাহু ত্রিভুজটা, এবং যদি সেটাকে আমরা যদি খুলে দেখি, এখানে দেখো চমৎকার একটা ঘুড়ি তৈরি হয়েছে, কাইট তৈরি হয়েছে, দুদিকেই আমরা যদি পাল্টে দেখি সেটা একটা ঘুড়ি কাইট তৈরি হয়েছে। তো এখান থেকে এই কার্যগুলো থেকে আমরা পেলাম যে যখনই আমরা ভাঁজ করা কাগজে সমদ্বিবাহু ত্রিভুজ একে কেটে নেই, তখন সেখানে আমাদের রম্বাসের তৈরি হয়, এবং যখনই আমরা বিষমবাহু ত্রিভুজ কেটে নেই তখন আমাদের ঘুড়ি তৈরি হয়, কাইট তৈরি হয়। আরেকটা জিনিস তোমরা করে দেখতে পারো, এইরকম কাগজ ভাঁজ করে সমবাহু ত্রিভুজ একে দেখো, সেটা যখন খুলে দেখবে সেটা কি তৈরি হয় সেটা তোমরা নিজে চেষ্টা করে দেখবে। ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের বিষয়ে একটু জেনে নেই। লক্ষ্য করবে যে আমরা বলতে পারবো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু যেটি সমান তাহাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। এখানে দেখো এই আর এই বাহুটা সমান্তরাল ট্রাপিজিয়ামের, এক জোড়া সমান্তরাল বাহু না থাকলে সেক্ষেত্রে ট্রাপিজিয়াম বলা যায় না, বোঝা গেল? এই দুটা বাহু সমান্তরাল, আর বলেছে কি অসমান্তরাল বাহু দুটি সমান, অর্থাৎ যদি এই অসমান্তরাল বাহু দুটি সমান যদি থাকে সেটাকে আমরা বলতে পারি যে একটা ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম অনেক ধরনের থাকে, এটাও ট্রাপিজিয়াম আবার এটাও ট্রাপিজিয়াম, বোঝা গেল? যখনই তার অসমান্তরাল বাহু সমান থাকবে তখন তাদেরকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ধর্মগুলা কি কি? যে অসমান্তরাল বাহু যদি সমান থাকে, এখানেই আমরা দেখেছি এডি সমান বিসি, এবং এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল থাকতেই হবে, সেটা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এখন দেখো তোমাদের পাঠের মধ্যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের উপরে একটা কার্য দিয়েছে, তার সঙ্গে 9টা প্রশ্ন জড়িত আছে। আমি তোমাদের বাকি সারা কার্য করিয়ে করে দেখিয়েছি, তোমরা নিজে এই কার্যটা চেষ্টা করবে, যদি করতে অসুবিধা হয় তা আমাকে জানাবে, আমরা আমি তোমাদেরকে পরের ভিডিওটাতে সেটা করে বুঝিয়ে দেব, কিন্তু নিজে কমপক্ষে একবার চেষ্টা করে দেখাতে হবে আমাকে। তারপর এই যে চতুর্ভুজের পরিবারের সঙ্গে পরিবার যে 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 আমরা চতুর্ভুজের সঙ্গে চতুর্ভুজের মধ্যে কি কি জিনিসগুলো আছে সেটা আমরা পড়েছি, তার একটা ছোট মতো রিভিশন আমরা এখানে করে নিই। প্রথম হচ্ছে যে চতুর্ভুজ, চতুর্ভুজ অর্থাৎ চারটা বাহু, চারটা বাহু কার আছে? ট্রাপিজিয়াম আছে, আয়ত আছে, বর্গ সমবায় সামন্ত সবার আছে, যার কারণে এই বড় ডিম্বটা চতুর্ভুজ, এই ডিম্বর মধ্যেই এই সবটা এসে ঢুকে পড়েছে, বুঝা গেল? তারপর ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম জিনিসটা হচ্ছে কি? ট্রাপিজিয়ামের মধ্যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে কমপক্ষে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর আয়ত বর্গ রম্বা সামন্তরিক সবার মধ্যে দুই জোড়া বাহু সমান্তরাল থাকে, কিন্তু কমপক্ষে এক জোড়া আছে তাদের মধ্যে বিদ্যমান, যার কারণে তারা ট্রাপিজিয়ামকে তাদেরকেও ট্রাপিজিয়াম বলা যেতে পারে, তারা দ্বিতীয় ডিম্বর মধ্যেও ঢুকে পড়েছে, বুঝা গেল? এরপরে দেখো তৃতীয় ডিম্ব হচ্ছে সামন্তরিক, সামন্তরিকে বলি কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত কোণ সমান, আয়ত বর্গ রম্বা তিনটার মধ্যে আমরা দেখেছি যে তারা বিপরীত বাহু সমান্তরাল এবং বিপরীত কোণ সমান, বোঝা গেল? তাই তারা তৃতীয় ডিম্বর মধ্যেও ঢুকে আছে। তারপরে আয়ত এবং বর্গের মধ্যে সম্পর্ক কি? তাদের সমান কোণ, সব কোণ সমান এবং বিপরীত বাহু সমান্তরাল, এবং বর্গ ও রম্বাসের সম্পর্ক হচ্ছে যে তাদের সব বাহু সমান এবং বিপরীত কোণ সমান, বুঝা গেল? এইটা হচ্ছে এটা ভেন ডায়াগ্রামের তোমার বিস্তারিত বিবরণ। এখন আমরা পরে নিচে পরে দেখি যে নিচে কমেন্ট গুলা কি কি দেওয়া হয়েছে। যে উপরে ছবিটি থেকে চতুর্ভুজের পরিবারের সদস্যের পারস্পরিক সম্বন্ধ গুলো লক্ষ্য করো, নিচে কয়েকটি তুলে ধরো। যে কোনো ট্রাপিজিয়াম সামন্তরিক আয়ত রম্বাস বর্গ হচ্ছে চতুর্ভুজ, এই সবই হচ্ছে চতুর্ভুজ। যে কোনো সামন্তরিক আয়ত রম্বাস যা বর্গ হচ্ছে ট্রাপিজিয়াম, কেননা কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল তাদের মাঝে বিদ্যমান, বুঝা গেল? দুই জোড়া আছে কিন্তু কমপক্ষে এক জোড়া তো আছেই। যে কোনো আয়ত বর্গ বা রম্বাস হচ্ছে সামন্তরিক, অর্থাৎ তাদের মধ্যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত কোণ সমান্তরাল, যার কারণে তাদেরকে আমরা সামন্তরিক বলতে পারবো। একটি বর্গ প্রকৃতপক্ষে আয়ত বা রম্বাস দুটোই হবে, কেননা বর্গের মধ্যে তার বিপরীত বাহু সমান আছে, বিপরীত কোণগুলো সমান আছে, যার কারণে তার সব কোণ সব বাহু সমান, বিপরীত কোণ সমান, যার কারণে রম্বাস, এবং সব বাহু সমান, সব কোণ বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহু সমান এবং সব কোণ সমান, যার কারণে আয়ত তাকে বলতে পারবো, বুঝা গেল? সমস্ত চতুর্ভুজ ট্রাপিজিয়াম নাও হতে পারে, সেটা ঠিক, কেননা ট্রাপিজিয়ামে এক জোড়া সমান্তরাল বাহু থাকলে তখন ট্রাপিজিয়াম, বাকিদের মধ্যে দুই জোড়া দুই জোড়া আছে, কোনোটার মধ্যে তোমার সমান্তরাল নেই যেমন ঘুড়ির মধ্যে, সেটাও চতুর্ভুজ, কিন্তু কমপক্ষে এক জোড়া হলে ট্রাপিজিয়াম, না হলে ট্রাপিজিয়াম নয়, বুঝা গেল? আর সমস্ত ট্রাপিজিয়াম সামন্তরিক নাও হতে পারে, যেহেতু যে সামন্তরিকের বিপরীত বাহু দুটি দুই জোড়া বাহু সমান্তরাল হতে থাকে, কিন্তু ট্রাপিজিয়ামের দুই জোড়া বাহু সমান্তরাল নয়, যার কারণে
সব ট্রাপিজাম সামন্তরিক হবে না, কিন্তু সব চতুর্ভুজ ট্রাপিজামও হবে না। এই বিবরণগুলা এখানে এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। এই চিত্রটা এই বিবরণগুলা পরে এই চিত্রটা দেখানো, এই চিত্রটা মধ্যে থেকে এই বিবরণগুলা বের করতে পারবে যদি সঠিকভাবে বুঝে নেও। এটাই হচ্ছে আমাদের চতুর্ভুজ পাঠের বিস্তারিত বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের স্কুলের গ্রুপের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। আর এই ধারণাগুলো ভালোভাবে বুঝে নিবে, কেননা এই ধারণাগুলোর সাহায্যেই আমরা কিন্তু অনুশীলনী 3.2 এর প্রশ্নগুলো